हाय फ्रेंड्स, बेंगली बेबी केयर चैप्टर 2 তে তোমাদের সকলকে স্বাগত। এটা হলো অ্যামির 2 বছরের জন্মদিনের দ্বিতীয় পর্ব। এখানে অ্যামি কিরম ভাবে কেক কাটলো, কতটা এনজয় করলো জন্মদিনের সন্ধ্যাবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো আজকের ভিডিও। অ্যামির জন্মদিনের প্রথম ভিডিও তোমরা সকলে দেখেছো এবং তোমরা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আমি সত্যি খুব খুশি হয়েছি। অ্যামির জন্মদিনে তোমরা এত শুভেচ্ছা জানিয়েছো, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বেঙ্গলি বেবি কেয়ার চ্যাপ্টার 2 তরফ থেকে। চলো এবার দেখে নিই সন্ধ্যা থেকে আমরা কি করলাম। বিকেল থেকে আমি আর প্রীতম খুব ব্যস্ত ছিলাম আমাদের ঘরটা ডেকোরেশন করতে, কারণ অ্যামির জন্মদিনের জন্য আমরা বিভিন্ন রিবন দিয়ে বিভিন্ন বেলুন দিয়ে ঘরটা সাজানোর চেষ্টা করেছি। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে, তোমাদের বেবিদের যখন বার্থডে হবে তোমরাও ছোট করে এইভাবে ঘরে সেলিব্রেট করতে পারো, কারণ সবসময় সবার পক্ষে সম্ভব হয় না অনেক বড় করে সেলিব্রেট করা। তাই কিছু কিছু জন্মদিন আমরা কিন্তু ছোট করেও ঘরে সেলিব্রেট করি। ঠিক এইবারের জন্মদিনটাও কিন্তু অ্যামির এইভাবেই সেলিব্রেট করা হবে। তাই আশা করি তোমাদেরও এটা দেখে সুবিধা হবে যে তোমরা কিভাবে সেলিব্রেট করতে পারবে তার একটা আইডিয়া পাবে। এমনকি এই বছর বার্থডে কেকটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি অ্যামির জন্য। কোভিড এর জন্য আমি বাইরের কেক অ্যামিকে খাওয়াবো না, তার জন্য বাড়িতেই কেক বানিয়েছি। খুব সাধারণভাবে কেকটা বানিয়েছি, খুব সহজ উপায়ে। কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকম মাইক্রোওভেনে না, একদম ঘরোয়া উপায়ে বানিয়েছি। তার জন্য আমি একটা ভিডিও বানাবো কেক বানানোর ভিডিওটা দেখো। খুব সিম্পল ওয়েতে বানিয়েছি, বিশাল আহামরি কিছু দেখতে হয়নি জানি, কিন্তু অ্যামির খুব পছন্দ হয়েছে। আশা করি তোমার বেবিদেরও যদি তোমরা নিজেরা হাতে কেক বানিয়ে দাও, দেখবে ওরা খুব খুশি হবে। অ্যামির বার্থডেটা একদমই ঘরোয়া ভাবে হয়েছে এবার, কারণ বাইরের কাউকে আমরা ইনভাইটও করতে পারিনি। বাড়ির মেম্বাররা মিলেই এনজয় করেছি। তো আমি আর প্রীতম কিন্তু প্রচন্ড এনজয় করি। আমরা বিভিন্নভাবে সাজাই, সারা দুপুরটা আমরা এই সাজানোতেই মজা করি বিভিন্ন রকম। তো অ্যামি তো খুশি হয়ই, প্লাস আমরা এত কিছু ডেকোরেশন করার পর সব থেকে বেশি মজা পাই আমি আর প্রীতম। তো এইভাবেই সারা দুপুরটা গেল। এর সাথে সাথে আমরা কেকও বানালাম। দেখো ডেকোরেশন আমাদের কমপ্লিট। তোমাদের একটু দেখিয়ে দিই ডেকোরেশনটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এইভাবেই সারা দুপুরটা আমরা এইভাবে সুন্দর করে ঘরটাকে সাজিয়েছি। এবার অ্যামিকে আনবো, দেখো অ্যামি কতটা এনজয় করে। অ্যামি আসছে, দেখো কি করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কত বেলুন! 1 2 3 বলো হ্যাপি বার্থডে। তোমরা দেখতেই পাচ্ছ অ্যামি কতটা খুশি হয়েছে। এত খুশি হয়েছে যে ফোলানো বেলুনটাকে ও আবার ফোলানোর চেষ্টা করছে। ও সারাক্ষণ এই বেলুনের জন্য পাগল হয়ে যায়, সেখানেও এত বেলুন দেখতে পেয়েছে। এইভাবে তোমরাও কিন্তু ঘরে সুন্দর করে ডেকোরেশন করে তোমাদের বেবিদের বার্থডেতে বেবিদেরকে অনেক আনন্দ দিতে। ভিডিওটা পুরো এনজয় করেছে বার্থডে। তো এবার যেটা হবে সেটা হলো কেক কাটিং, যেটার জন্য তোমরা ওয়েট করছো। চলো দেখে নিই অ্যামি কিভাবে কেক কাটলো। केक खेते शुरू कर लो। এবার চলো আমরা দেখে নিই আমি কি কি গিফট পেলো। প্রথমেই আমি একটা গিফট খুলে ফেলেছি। এই গিফটটা হচ্ছে লেক টর্টয়েজ, এটা আমি ওকে দিয়েছি অনলাইন থেকে কিনে। তোমরাও যদি মনে করো এইরকম গিফট কিনবে তাহলে অবশ্যই বলবো ডেসক্রিপশন বক্সে আমি এই টর্টয়েজটার লিংকটা দিয়ে দিচ্ছি। এটা টয় জোন থেকে আমি কিনেছি। এই কচ্ছপটা কিন্তু ডিম পাড়ে, দেখো আমি কি সুন্দর ডিম কুড়িয়ে বেড়াচ্ছে আর এই কচ্ছপটা ডিম পাড়ে। যদি এই ডিম পাড়া কচ্ছপ তোমরাও কিনতে চাও তাহলে বলবো আমার ডেসক্রিপশন বক্সে তার লিংকটা আমি দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে তোমরা ক্লিক করে এই টয়েসটা তোমরা কিনতে পারো। খুব ভালো একটা টয়েস, বেবিরা কিন্তু খুব আনন্দ পায়। এরপর দেখো আরেকটা গিফট আমি খুলছি, সেটা হলো অ্যাংরি বার্ডস ফিশ। এটা একটা মাছ, সেই মাছটার মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং হয় ভিতরে এবং মাছটা কিন্তু পা নাড়ায়। ভীষণ মজাদার একটা গিফট, কিন্তু অ্যামি এটাকে দেখে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে। এরপর যেটা দেখা সেটা হলো অ্যামির সবথেকে পছন্দের গিফট, অ্যামির ম্যাজিক কার। অ্যামি যেটা দেখে পাগল হয়ে গেছে। এই ফ্রগ ম্যাজিক কারটা আমি অ্যামাজন থেকেই কিনেছি, তোমরা যদি মনে করো সেখান থেকে কিনতে পারো। আমি এটার লিংকও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা গাড়ি, বাচ্চারা কিন্তু খুব আনন্দ পায়। অ্যামিকে দেখো ওর বাবা কি সুন্দর শিখিয়ে দিচ্ছে কিভাবে এই গাড়িটা চালাতে হয়। এটা ফ্রগ ম্যাজিক কার, এটা স্টিয়ারিংটা ঘোরালেই গাড়িটা খুব সুন্দর সুন্দর আস্তে আস্তে চলে। অ্যামি ভীষণ খুশি হয়েছে গাড়িটা পেয়ে। তাই অবশ্যই বলবো তোমাদের বেবিদেরও একটা করে এরকম কিনে দিও, বেবিরা এটা নিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ কাটিয়ে দেয়। ভীষণ খুশি এবং প্রচন্ড এনজয় করেছে। তাই বলবো তোমরাও এরকম ভাবে ছোট করে তোমাদের বেবিদের বার্থডে সেলিব্রেট করো, দেখো ওরা খুব আনন্দ পাবে। আমরা খুব ছোট করে এবারটা এনজয় করেছি এবং তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক কিন্তু অ্যামির জন্য নিশ্চয়ই দিও। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিও, তাহলে নেক্সট আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো ভিডিওটা শেয়ার করো। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। বেঙ্গলি বেবি কেয়ার টপ টু, পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো এখানেই থাক, টাটা।